নতুন সংসারের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সংক্রান্তি। হ্যাঁ বন্ধুরা, এটা সংক্রান্তির ভিডিও ছিল, মানে যেদিন আমরা ঘরটাতে ঢুকেছি তার পরের দিনের ভিডিও। হ্যাঁ, দুদিন থেকে ভিডিও করতেও পারছি না, দিতেও পারছি না, শরীরের অবস্থা ভীষণ খারাপ। কিছু কিছু এমন জিনিস থাকে যে জিনিসগুলো বলাও যায় না, হয়তো লজ্জার জন্য বা অন্য কিছুর জন্য। এত সমস্যা চলছে আমার শরীরের উপর দিয়ে, যেগুলো যতদিন না ঠিক হচ্ছে আমি মানে সুস্থ হতে পারছি না আর কি। তবুও আজকে অনেক কষ্ট করে যে কবে থেকে তোমাদেরকে ভিডিও দেই না, তো মানে মনে হচ্ছে যেন একদিন দেইনি তাতেই, মানে অনেক ভিডিও রেডি করা আছে কিন্তু এডিটের জন্য কিছুই করতে পারছি না। তো আজ ভাবলাম যতটাই কষ্ট হোক না কেন ভিডিওগুলো আজকে দেব। তো এই ভিডিওটা হচ্ছে সংক্রান্তির দিন, মানে মনসা পূজার দিনের ভিডিও। মনসা পূজার আগের দিনই আমরা এই ঘরে এসেছি। ওই যে দেখেছিলে নোংরাগুলো জমিয়ে দরজার পেছনে রেখেছিলাম, রাত্রি হয়ে গেছে বলে বের করতে পারিনি, তো সেই নোংরাগুলোই আজকে বার করছি। এই যে নতুন ঘরে নতুন একটা জীবন, সব কিছুই যেন আলাদা মনে হচ্ছে। একটা ঘরে দু দুটো বিছানা, মানে কোনোদিনও ভাবিনি যে দুটো বিছানা থাকবে আর কি একটা ঘরে। ঘরটা আমার অনেক বড়, যদি কেউ কোনোদিন আমাদের বাড়িতে আসো তাহলে বুঝতে পারবে। আর এসে যখন দেখবে যে না প্রিয়াদি যেই ঘরটা ঢুকেছে একদমই খারাপ নয়, সেই ঘরটা সত্যি একটা মন্দিরের মতন। কেন জানি ঘরের ভেতরে ঢুকলে আমার মন্দির মন্দির মনে হয়, ঘরটা খুব মানে খুব সুন্দর ঘরটা। তো যাই হোক, জানি না আর কার কি মনে হবে যে টিনের ঘর বলে অনেকেই নাক ঘেঁষতে হবে, কিন্তু না গো, একবার এসে দেখো আমার এই টিনের ঘরটাতে, সবার ভালো লাগবে। তো চলো দেখো নোংরাটাকে আমি কী করে ফেলছি, কারণ ঝাড় দিয়ে ফেলার মতো কোনো জায়গাই নেই। তো এরকম করে ঝাড়ু দিয়ে বেলচার মধ্যে নিয়ে, এটাও আমার জীবনের প্রথম একটা কাজ। অনেককে দেখেছি বেলচা করে নোংরা ফেলে, আরে বাবা কেন বেলচা দিয়ে নোংরা ফেলে, এটা বুঝতে পারতাম না যে ঝাড় দিয়ে বের করার মতো জায়গা না থাকলে তবেই বেলচা দিয়ে নোংরাটা ফেলে। তো এই যে এই ঘরটাতেও আমি এই বেলচা দিয়ে নোংরা ফেলতে হচ্ছে। না না, যখন শাড়ির ঘর ছিল তখনও বেলচা দিয়েই নোংরা ফেলেছি, তবে প্রত্যেক দিন তো সেটা হয়নি, সাইডে জমিয়ে জমিয়ে রাখতাম, পরে আর কি মুছতাম। তো যাই হোক বন্ধুরা, আর এখন তো আমাকে প্রত্যেক দিনই করতে হবে সেটা। আর সংক্রান্তির দিন থেকে আমাদের শুরু হয়েছে দুটো করে লাইভ, মানে দুপুর 12টায় একটা, রাত 8টায় একটা। দুটো করে লাইভ না করলে হবে না, কারণ প্রোডাক্ট ঢুকছে, প্রোডাক্টগুলোকে তো বার করতে হবে। তো রিসেন্ট আমাদের প্রোডাক্টের মানে যেই কালেকশনগুলো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, আগের মতন না, মানে আমরা বুঝতে পেরেছি কে কোনটা নিবে, কে কোনটা নিতে চায়। প্রথম প্রথম তো বুঝতেই পারেনি। প্রথমে আমরা নাইটি দিয়েই শুরু করেছিলাম, মানে নাইটি কিনে এনেছিলাম, শুরু করেছি শাড়ি দিয়ে, কিন্তু নাইটিটা ভাবনায় এসেছিলো যে না নাইটি দিয়েই ব্যবসাটাকে শুরু করব। তো খুব কম ইনভেস্টমেন্ট করেছিলাম, মিনিমাম 20,000 টাকার মতন ইনভেস্ট করেছিলাম নাইটিতে। তারপরে ও বললো নাইটিটা তো এক দুদিনের লাইভে হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু মাল আনতে কোথায় যাব, তো এই জন্য ভেবেছিলাম যে না তাহলে কলকাতা থেকে কিছু শাড়িও তুলে নিয়ে আসি, তাহলে লাইভটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা লাইভ করতে পারবো। এই কথাটা কিন্তু তোমাদের কোনোদিনও বলিনি যে বিজনেসের সিক্রেটটা কী, যে কীভাবে ব্যবসাটা আমরা শুরু করেছিলাম। দেখো সব জিনিস যখন নতুন, মানে প্রথম প্রথম করব, তখন কিন্তু অনেক ভয় লাগে যে আদৌ জিনিসটাতে আমরা সাকসেস হবো তো, আদৌ জিনিসটা কী করে যাবে, আমাদের থেকে মানুষ প্রোডাক্ট কিনবে তো, এই ভাবনাটা ভয়টা সবসময় আমাদের মনে থাকতো। আর যখন এখন যখন লাইভ শুরু করিনি, প্রোডাক্ট চলে এসেছে, ভাবছিলাম এত এত প্রোডাক্ট বেচতে পারবো তো। যখন প্রথম নাইটির গাঁটটা আসে, মানে 20,000 টাকার নাইটি, তখন তো 20,000 টাকার নাইটি আর অনেক মনে হতো, এখন তো কিছুই মনে হয় না। এখন পার ডে সেল আমাদের 20,000 টাকার উপরে নাইটির আর কি, তো সেই জন্য 20,000 টাকার প্রোডাক্ট এখন কিছু মনে হয় না, কিন্তু প্রথম প্রথম যেটা মনে হয়েছিল, বাপরে 20,000 টাকার প্রোডাক্ট তো অনেক। আমার মা এসে বলে তুই সেল করতে পারবি তো, তোরা কী করবি কি, আমার মা পুরো ঘাবড়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে 20,000 টাকার প্রোডাক্ট আমরা প্রথমে দুদিনেই বেচে ফেলেছিলাম, মানে এতটা ভালোবাসা পেয়েছি। তো সেই কারণেই আস্তে 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 আমাদের লট বাড়তে থাকে। কিসের জন্য বলো তো, সব কীভাবে, মানে কিসের জন্য না, মানে কীভাবে, সব লাভের টাকা থেকে। কারণ যেই টাকা দিয়ে আমরা বিজনেস করছিলাম, তো সেই টাকাটার যে লাভ হচ্ছিলো সেটা কিন্তু আমরা ধরছিলাম না, কারণ আমাদের ইউটিউবের টাকাতেই সংসার চলছিল। তো সেই টাকাটাকে আস্তে 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 বাড়িয়ে সেই লাভের টাকার থেকে আমরা প্রোডাক্ট কেনা শুরু করি আবারও। তো কিনতে 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 এই 5 মাসে মোটামুটি একটা ঘর ভরে যাওয়ার মতো প্রোডাক্ট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আয়ুষের BMT-র জন্য যে লোনটা নিয়েছিলাম সেটা আমাদের এই বিজনেসের টাকাতেই চলবে। তারপরে ও বললো না, বিজনেসের 1 টাকা যদি ইউটিউব থেকে দিতে পারি তাহলে বিজনেসের 1 টাকাও ধরবো না, কারণ এটাকে আমাদের বাড়িয়ে তুলতে হবে। তো চলো স্নান করে চলে আসলো। ভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি। সকাল থেকে সমস্ত কাজ মোটামুটি শেষ, এবার হচ্ছে স্নান হয়ে গেছে, এবার হচ্ছে পুজোটা দেব।
তারপরে আজকে 12টার দিকে আছে লাইভ, তো সেই জন্যই সকাল সকাল ওঠা, যে তাড়াতাড়ি করে উঠে যাতে তাড়াতাড়ি কাজকর্ম করে, এখনও এডিট বাকি আছে, তো এগুলো করে ঠরে তারপরে লাইভে আসবো। আর আজকে সকালে উঠেছি সেই 6:30টার দিকে, তো অনেকটাই সকালে উঠেছি। আসলে ঘুম পাচ্ছিল না ওই ঘরে, এত গরম এত গরম, না হলে আমরা 8:30-8টার আগে উঠেই না, সেখানে এত গরম ওই ঘরটাতে, মানে কি বলবো। পরে আজকে সকালবেলা উঠে কী করেছে ওই আয়ুষের বাবা, মশারি টাঙিয়েছিল, মশারির জন্যই গরমটা, ওই মশারিটা তুলে হাওয়া খাচ্ছে আর কি, মানে ফ্যান চালিয়ে দিয়েছে, তারপরে ওরা ঘুমাচ্ছে। আয়ুষের বাবাও ছটফট ছটফট করছিল গরমে। তো যাই হোক, আমি উঠে পড়েছি, আমি আর শুইনি, আমি ভাবলাম না কাজগুলো সেরে নিই তাহলে এগিয়ে যাবে। মোটামুটি কাজ শেষ, এবারে পুজো দিয়ে তারপরে এডিট করে, যদি রান্নার সময় পাই তো রান্না করব, কারণ 12টা বেজে গেলে আজকে লাইভ আসতে হবে। দেখো অবস্থা কি গরম, পুরো এই ঘর, এই ঘর সব মুছে নিয়েছি, রান্নাঘর এগুলো দেখানো হয়নি, এই যে শাড়ির ঘরটাও আমি মুছে টুছে নিয়েছি। বাবা একটু হাওয়া খাই, খুব গরম দিয়েছে। জানলা টানলা আমি খপ খুলে দিয়েছি, নাহলে কি বলতো একটা গ্যাসের মতন হয়। আর পুজোর প্রচুর স্টক চলে এসেছে বন্ধুরা, যারা যারা পুজোর কালেকশন নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো, নিচে নাম্বার দেওয়া আছে। যেদিন থেকে আমাদের লাইফে নতুন একটা বিজনেস শুরু হয়েছে সেদিন থেকে আমাদের ব্যস্ততার আর শেষ নেই। তো খুবই ব্যস্ত হয়ে পড়েছি, আগে তো শুধু ভিডিও নিয়েই চিন্তাভাবনা করতাম, কিন্তু এখন ভিডিও প্লাস বিজনেস দুটো নিয়ে চিন্তা করতে হয়, তাই ভীষণ পরিমাণে ব্যস্ত, কাউকে সময় দিতে পারি না, মা ফোন করলে মাঝে মাঝে মার সাথেও কথা বলতে পারি না, এতটা ব্যস্ত হয়ে পড়েছি। দিন দিন যেন ব্যস্ততা আরও বেড়েই চলেছে, আজকে থেকে বোধহয় ব্যস্ততাটা আরও বেড়ে চলবে, কারণ দুটো লাইফ, বুঝতেই পারছো কতটা চাপে আছি, তাড়াতাড়ি করে কাজগুলো সারি চলো। নিয়ে নিলাম একটুখানি গোবর, আমি জায়গাটা একটু মুছে দেবো, সকালে করতে হতো যদিও বা, আমি তখন ওদের গোবর হচ্ছে ফেলে দিয়েছিল গাড্ডাতে, তো গরু কখন হাগু দিবে সেই অপেক্ষায় ছিলাম। চলো এটা নিয়ে একটু লেপে দেবো জায়গাটা। তো আজ তো মনসা পুজো, তোমরা সবাই জানো, আজ না মানে মানে যেদিন আমি ভিডিও করেছি সেদিন, তো সংক্রান্তির দিন এই যে গোবর টোবর এনে এখন তুলসীতলাটা মুছে নিচ্ছি, তুলসীতলাটা পুরো এবড়ো খেবড়ো হয়ে আছে, দেখি কবে ভালো করে তুলসীতলাটা সুন্দর করে করতে পারি। খুব তো ইচ্ছায় আছে যে কোনো একটা কিছু দাঁড়িয়ে গেলেই, যখন আমরা আয়ুষকে ব্লাড দিতাম তখনও আমাদের টাকা পয়সা খরচা হতো মাসে মাসে, বেশ ভালোই খরচা হতো, কিন্তু যবের থেকে পুনের ট্রিটমেন্টটা শুরু করেছি তখন থেকে খরচার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, কিন্তু ইউটিউবের ইনকামটা অনেকটা কমে গেছে। তো চারিদিক চিন্তাভাবনা করেই সব কিছু করতে হবে আর কি। দেখতে পাচ্ছ আর সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের, তো যেহেতু সকালে পুজো দিয়ে দিয়েছি তাই এই ফুলগুলো দিয়েই দেব। প্রচুর ফুল লাগে আজকে না কাকিমা, প্রচুর ফুল লাগে না আজকে, এলে প্রচুর ফুল কোটে পাই দেখি, রাস্তার পাই নাকি। হ্যাঁ এখান থেকে একটা হলুদ ফুল নিচ্ছি, সব মিক্সড করে হয়ে যাবে। প্রচুর ফুলের জন্য রাস্তায় এলাম, কিন্তু একটাও রাস্তায় প্রচুর ফুল নেই, কারণ হয়তো সবাই উঠিয়ে ফেলেছে, আর হয়নি আমাদের এই জায়গাটা কচু কচু গাছটা সেরকম একটা নেই, সব অন্য গাছে ভর্তি, ওই ফাইন গাছে ভর্তি। তো চলো এমনি বাড়ির ফুলগুলো দিয়ে পুজো দেবো। তো চলো বন্ধুরা, চলে আসলাম এখানে, এখন মনসা মাকে পুজো দেওয়ার জন্য মানে রেডি করতে হবে। এক একজন এক এক নিয়মে পুজো করে, আমি যেই নিয়মটা জানি সেইভাবে আমি পুজো করবো আর কি। এই যে কলার, আমাদের তো ধন্দলি বলে, তোমাদের কী বলে জানি না, তো আজকে কলার দাম নাকি এতটা, পাকা কলার দেখাই পাওয়া যায় না, তো ওই কাঁচা পাকা মানে দুটোই একসাথে মিক্সড করে একটা কলার থাতি এনেছে। পুজো দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট, এবার এখন বাজে 8:30-টার মতন। এই ওই কোন বই পড়ো, এই বই না পড়ে কি করতেছিস? সাথে বই পড়। উইক মানে সপ্তাহ, পয়তায় সংযুক্ত আকার আর হ। হ্যাঁ তো বন্ধুরা চলো এখন পৌঁছে দাও, হ হ। তো চলো বন্ধুরা এখন ঠাকুরকে হচ্ছে মনসামাকে এগুলো দুধ কলা ভাসিয়ে আসি। ওদিকে গো যাও, ওদিকে যাও, সপ্তাহ ম উচ্চারণ হয় যে সপ্তাহ হবে, এইখানটাই দেবো, নোংরা তো ওইটুকু যাও।
তো ওই দিকে আয়ুষকে বইটা খালি নিতে বসে বলেছি যে তুই বস, আমি তোকে খাবার বানিয়ে দেবো, এই তো পুজো আমার হয়েই গেছে। আর তো এবার ভাসিয়ে দেবো ওই যে আমাদের রাস্তার পাড়ে যে আমাদের বড় পুকুরটা আছে, এটা কিন্তু আমাদেরই পুকুর। হ্যাঁ, মানে আমার শ্বশুরমশাই সাত ভাই, সাত ভাইয়েরই ওই পুকুরটা। তো খুব সুন্দর বড়, বেশ বড় পুকুর, ওখানে মাছ চাষও হয় আর কি। তো চলো পুকুরটাকে ওই পুকুরটাতেই ভাসিয়ে দেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, বিশাল বড় একটা পুকুর। তো এখানেই মা মনসার যে দুধ কলা, এখানে ভাসিয়ে দেবো। আমার পুজো দেওয়া হয়ে গেল, এবারে হচ্ছে লাইভে আসবো। সমস্ত কাজ শেষ, ওইদিকে রান্না অর্ধেক কাকিমা বসিয়ে দিয়েছে, বাকিটা আমি লাইভ শেষ হওয়ার পর করবো আর কি। তো চলো এখন যাই। কি রোদ বাবা, কাকিমা আজকে আসার সময় নিয়ে আসলো শাক, দেখে নাও কত সুন্দর। একদম আমাদের বাজারের মোড়ে আর কি, আমাদের বাজারের মোড়ে শাক বসেছিল। মানে কাকিমার বাড়ি তো ওখানেই, সকাল সকাল বাজারে শাক বসে আর কি, সকাল সকাল। আর আয়ুষের বাবা তো অত সকালে যেতে পারে না, একটু লেটই হয়। আর রাত্রেবেলা যেহেতু এত রাত্রে ঘুমায়, উঠতে উঠতে অনেকটা লেট হয়। তো দেখো কত সুন্দর শাকগুলো এনেছে, একদম মূলো শাক। আমি চলো এখন ভাত বসিয়ে দিই, বাজে এখন 10:30। ভাতটা আজকে তাড়াতাড়ি একটু বসাই, ভাত ডাল বসিয়ে দিয়ে শাকটা বানাই। আয়ুষের জন্য বানালাম ম্যাঙ্গো শেক, আর আয়ুষের বাবার জন্য বানাবো এই যে ছোলা দিয়ে, কারণ ও ও আয়ুষ তো ছোলা খায় না, সেই জন্য আয়ুষেরটা ছোলা দিইনি। আমি একদম ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছি ওটা, চলো এটা দিয়ে, এটা ও খাবে আজকে। লাল চাটা একটু পরে খাবে আজকে। আয়ুষ ওষুধ খাইছো বাবা? ওকে বললাম তুই ততক্ষণে একটা ওষুধ ওটা খেয়ে নে, আমি খাবারটা বানিয়ে আনছি। ওয়েলকাম টু আওয়ার নিউ হোম, তাই না বাবা? ওয়েলকাম টু আওয়ার নিউ হোম। খেয়ে দে, এখানেই লেখো, হ্যাঁ টেবিলটার মধ্যে কি কি হোমওয়ার্ক দিয়েছে ওগুলো লেখো। তো আয়ুষেরটা দেওয়ার পর ওর বাবারটা বানালাম, পুরো এনার্জি ড্রিঙ্ক, খেজুর আছে, কাঠবাদাম আছে, তারপরে হচ্ছে ওই কি বলে কাজু আছে, কিশমিশ আছে, তারপরে আখরোট আছে, ছোলা আছে, দুধ আছে। আর আমাকে বুকিং নিচ্ছে, তাই না? আবার খালি গায়ে তুমি, সবাই বকা দেয়। তোমাকে দেখাচ্ছি না, নাও খেয়ে বলো তো কেমন হয়েছে। একটা জাস্ট এই শেষ করলাম আজকে, ভেবেছিলাম রান্না করব কিন্তু পুজো দিতে এতটা লেট হয়ে যায়, তাই আর রান্না বান্না করতে পারিনি। তো কাকিমা কি রান্না করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার। দেখো ডাল, আয়ুষের স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আয়ুষ বলছে মাম্মা দেখো ঠাম্মি ডালটা কি ঝাল বানিয়েছে, এগুলো বলছে। আর এখানে হচ্ছে মাছের মাখা মাখা করে তরকারি করেছে কাকিমা, আর করেছে এখানে শাক, মূলো শাক। মূলো শাক তো বেশ ভালো লাগে এই দিনটাতে খেতে। আমি এখানে ভাত বেড়ে নিয়ে খুব খিদে পেয়েছি, কাকিমাও এখনই খেয়ে নেবে। ডাইনিংটা যদি এখানে আনি তাহলে ডাইনিংটার কাজ হয়, মানে কাজে লাগে, আর ভেতরে থাকলে ডাইনিংটা এক ফোঁটাও কাজে লাগে না, কোনো ইউজই হয় না ডাইনিংটার। সত্যি দাইল ঝাল হয়েছে, সেই ঝাল। বাপরে, ওই জন্য তো যা কয় মা দেখো দেখো ঠাম্মি কেমন ডালটাতে ঝাল দিছে। ওই লঙ্কাগুলো অ্যাকচুয়ালি ঝাল। খাওয়া দাওয়া শেষ হলো, এই যে আয়ুষ না আবার বই নিয়ে বসেছে, ঠিক আছে। সকালে ঘর দুয়ারগুলো কত সুন্দর গুছিয়েছি দেখো আবার অবস্থা, বুঝতে পারছো? চারিদিকে শুধু জামা কাপড়, জামা কাপড় আর জামা। তো বন্ধুরা আমাদের বুকিং চলছে আর কি, ঘরটা দেখতে পাচ্ছ কি অবস্থা। ঘরের এই আলমারিটা আছে, সোফাটা আছে, শুধু বিছানা ড্রেসিং টেবিল, আর এখান থেকে আমরা এটাকে সরিয়ে দিয়েছি। ঘরটা কিন্তু কারো কাছে চলে যায়নি, ঘরটা আমাদেরই আছে, ঠিক আছে। আমরা সারা দিন এই ঘরেই কাটাচ্ছি, লোকজন আসলে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। এই ঘরেই যে বসতে দিতে হবে তার কোনো মানে নেই, দুটো বড় বড় ঘর আছে। এই ঘরটা অনেকে বলেছে যে এই ঘরটাতে তো তোমরা থাকতে পারতে,
হ্যাঁ, সব জিনিস ঠাকুর ঘরটাকে ওই ঘরে নিয়ে যেতে পারতে। আচ্ছা, এই ঘরের কি সরেছে? কিছুই তো সরেনি, শুধু আলনাটা গেছে এখান থেকে। এটা কি ঘর নেই? এটা কি অন্য কিছু হয়ে গেছে? আমরা যদি চাই আমরা তো এই ঘরেও থাকতে পারবো। এটাও তো একটা ঘর, দেখো তো ঘরের মতনই আছে। হ্যাঁ, একটু অগোছালো আছে, জিনিসগুলো এখনো সাজানো হয়নি। এই বিছানার কাপড়গুলো যদি আমি ওই ঘরে নিয়ে যাই, এই বিছানাটাও ফাঁকা একদম, ঠিক আছে না? তো এটাও ঘর আমাদের, এখানেও আমরা থাকতে পারবো। শুধু এই ঘর থেকে তিনটে জিনিস, এক দুই আর তিন, আর হচ্ছে এখানকার একটা জিনিস ওই টিনের ঘরটায় গেছে। একটা জিনিস একটু ভাববে, এটাও আমাদের ঘর, এটাও আমাদের ঘর, প্লাস ওটাও আমাদের ঘর, ঠিক আছে? তিনটে আমাদের ঘর। হ্যাঁ, তবে কি এই দুটো ঘর একটু অগোছালো থাকবে, কারণ কাপড় ঠাপড় আছে। যদি এই ঘরের কিছু র্যাক ঠ্যাক করে, তাহলে এই ঘরটা ঠাকুর ঘরটা ঠাকুর ঘরেই আছে। যখন র্যাক হয়ে যাবে, আমরা প্লাইয়ের র্যাক বানাতে দিয়েছি, তখন এই যে নাইটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওই ঘরে চলে যাবে। আর এই ঘরটাও আমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। ঘরটা তো কারোর নয়, ঘরটা তো আমাদেরই, ঘরটা আমাদেরই আছে। শুধু এই ঘরটা বড়, কারণ বাড়িতে লোকজন আসছে, তো লোকজনকে আসলে আমি বসতে দিতে পারছি না ওই টিনের ঘরটাতে। মানে কি বলবো, ভীষণ একটা গরম, আর মানে বসতে দেওয়ার মতো না। তো এখানে সোফাটা রাখা হয়েছে, লোকজন আসলে এখানে বসবে। বাস ঘরটাকে একটু বড় করে রাখা হয়েছে, যাতে কাপড় চাপড়গুলো আমরা একটু এইভাবে কাজ করতে পারি। বুকিং চলে তো, সেই জন্য সব এলোমেলো হয়, পরে আবার গুছিয়ে নেওয়া যায়। আর ওই ঘরটাতে, যেটা ওই ঘরটা আছে, ঘরটাতে বিছানাটা এনে রাখা হয়েছে, ড্রেসিং টেবিলটা, আলনাটা, আর হচ্ছে এখানে টিভিটা। ব্যাস, এই ঘরটাতে আমরা সারাদিন থাকি না। আর একটা কথা বলছিলে কি যেন, ঘর আবার টিনের ঘরে থেকে আমার অভ্যেস আছে, আমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? আর আয়ুষও বেশ খুশিই আছে। আর এটাও তো একটা ঘর, তাই না? লোকজন আসলে আমার মনে হয় না কেউ অসুবিধা ফিল করবে, কারণ তারা জানে অলরেডি আমার পাকা ঘর আছে। তো মানুষ এসে গিল্টি ফিল করবে, তো সেরকম মানুষ না আসাই ভালো আমার ঘরে, ঠিক আছে? আমার যেখানে ঘর, আমি যেখানে থাকবো, মানুষকে সেখানেই আসতে হবে, ঠিক আছে? আর আমাদের পরিবারের ডিসিশন এক একটা, অনেকে বলো ভুল ডিসিশন নেয় হ্যান তেন। ভাবো, চাইলেই তো আমরা শহরে দোকান নিয়ে থাকতে পারতাম। আমরা কতটা ভেবে কাজ করলাম, যে কতটা ভাবনা চিন্তা করে এক একটা কাজ করছি, তারপরেও তোমরা বলছো যে ভুল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, আমাদের ডিসিশন আমাদেরকে নিতে দাও, আমি ব্লগ ছাড়ছি, ভিডিও দেখো, ব্যাস এইটুকুই। আর যদি ভিডিও দেখতে ভালো না লাগে, তাহলে তার কিছু করার নেই আমার। আমাদের পরিবারের যা ঘটনা ঘটবে, আমরা সেগুলোই ভিডিওতে তুলে ধরবো। আসলে কি বলো তো, তোমরা না শুধু একটা স্কোপ খুঁজো, যে কী করে একটা মানুষকে ছোট করা যায়, কী করে একটা মানুষকে নিচু দেখানো যায়, ঠিক আছে? আর কী বলে, প্রত্যেকটা কাজ অর্ধেক অর্ধেক। কী কাজ অর্ধেক করেছি বলো তো, কী এমন কাজ অর্ধেক করেছি? খামার বাড়িটা কেন ছেড়েছি সেটা আমি তোমাদেরকে বলেছি, পুরো রিজনটা বলেছি। হয়তো সেই মানুষ কার জন্য ছেড়েছি সেটা বলতে পারিনি, ঠিক আছে? আর বাকি রইল বিজনেস। যখন বিজনেস শুরু করেছি আজ থেকে 5 মাস আগে, তখনও আমাকে বলা হচ্ছিল এটাও ছেড়ে দেবে। 5 মাস হলেও ঠাকুরের কৃপায় আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমাদের ভিডিও দেওয়া কাজ, আমরা শুধু ভিডিও দেবো, সে কীভাবে হোক যেভাবে হোক আমরা ভিডিও দেবো। আর এই যে পাকা ঘরটা ছাড়া হয়েছে, ওটা ছেড়ে দিয়ে কি আমি পালিয়ে গেছি কোথাও? পালিয়ে তো যাইনি, ওটা তো আমারই ঘর আছে, ওটা বিজনেসের কাজে লাগানো হচ্ছে, একটা না একটা কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে? যখনই কোনো ভিডিও ছাড়বো, যখনই কোনো ভিডিও ছাড়বে, তখনই তোমাদের মানে ফোটোস তো ঠোঁটে কথাগুলো এসে থাকে আর কি বলা যায়, ধুরুম করে কথা একটা বলে দেবে, ব্যাস। আর এখন এই যে বলছি, বাবা ভিউয়ার্সদের বলছে, ভিউয়ার্সদের টাকায় খাচ্ছে, কষ্ট করছি গো সারাদিন, প্রচুর কষ্ট করে খেটে ভিডিও বানাচ্ছি, সারাদিন কষ্ট করে খেটে লাইভ করছি, সারাদিন কষ্ট করে খেটে রাত দিন জেগে প্যাকিং করছি, সেই প্যাকিংগুলো মানুষের সামনে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? এমনি কেউ টাকা এসে আমাকে দিয়ে যাচ্ছে না, দিন রাত পরিশ্রম করছি, ছেলের এত বড় একটা অসুখ, দিন রাত পরিশ্রম করছি, এমনি কেউ এসে মুখের মধ্যে ভাত দিয়ে যাচ্ছে না, নাকি বসে বসে খাচ্ছি, এমনি দেখছে। আমি ভিডিও না ছাড়লে ভিউয়ার্সরা দেখবে কোথা থেকে? খালি বলে দিলে আর হয়ে গেল ধুম করে, নাকি? কোনো কথার লাইন নেই, ছিরি নেই, বিড়ি নেই। আর যত বুদ্ধি ভগবান তোমাদের মাথায় দিয়েছে, আমাদের মাথায় কোনো বুদ্ধি দেয়নি। এমনি এতদিন সংসার হয়ে গেছে, এমনি 8-9 বছরের সংসার করছি, কোনো বুদ্ধি নেই মাথায়, ভিডিও সম্পর্কে ন্যূনতম নলেজ নেই, যে কোন ভিডিও কিভাবে করলে ভিউজ আসবে, কোন ভিডিও কিভাবে করলে লোকজন দেখবে, সেগুলোও ভাবতে হয়।
কিন্তু এখন তো সেগুলো ভাবার চান্স পাচ্ছি না, তাই ভিউজ হচ্ছে না চ্যানেলে। খালি বলে দিলে ব্যাস হয়ে গেল, বলে দিলেই সার। একটা মানুষকে কিভাবে কি করবে সেটার কোনো ইয়ে নেই, কথাগুলো বলবে, ভেবে চিনতে বলবে, ঠিক আছে? অনেক কথা এমন হয়, তোমাদের কমেন্ট পড়ে চুপ হয়ে যাই, কিচ্ছু বলি না, শুধু সহ্য করি, উল্টাপাল্টা একের পর এক কমেন্ট সহ্য করি শুধু। যে পরিমাণ খাটছি না, হেঁটে দেখাও মানুষকে, কমেন্ট না করে হেঁটে দেখাও যদি পারো, ঠিক আছে? মানুষকে কমেন্ট করাটাকে দুবার ভাববে, তিনবার ভাববে যে ওরা কি পরিশ্রম করছে। একটা স্কোপ খুঁজে খুঁজে পাও তোমরা, সবসময় স্কোপ খুঁজে বেড়াও, কখন কাকে কিভাবে কি বলতে হবে, মানে ভিডিওটা ছাড়াও হবে আর সাথে সাথে কমেন্ট লিখাও হয়ে যাবে। ও সব ভুল ডিসিশন, 8-9 বছরের সংসার এমনি চলছে, এমনি হচ্ছে সংসার, ঠিক আছে? আমরা ভুল ডিসিশনেই, যদি আমরা কোনোদিন ঠিক ডিসিশনের মুখ দেখি তো দেখবো ভুল ডিসিশনেই নিতে থাকবো, ঠিক আছে? সমস্যা নেই, এ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। ভিডিও ছাড়ছি, ভিডিও যদি পছন্দ হয় দেখবে, না পছন্দ হলে দেখবে না, ব্যাস। বন্ধুরা, কথা বলতে বলতে জানো তো বুকটা ফেটে যাচ্ছে। একটা সাধারণ ভিডিওর থেকে তোমরা কীভাবে একটা খারাপ কমেন্টস করতে পারো, কত মানুষ কতভাবে খারাপ ভিডিও বানায়, সত্যি তারা সেটা ডিজার্ভ করে। কিন্তু আমাদের মতো ব্লগাররা যেটা ঘরের সাধারণ কামকাজ দেখিয়ে ইনকাম করে, যেখানে যেই সাধারণ ভিডিওতে সেরকম কিচ্ছু নেই, শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজ ছাড়া, সেইখানে তোমরা কি করে একটা মানুষকে খারাপ কমেন্ট করতে পারো? প্রত্যেক দিন বলতে পারি চাইলে, কিন্তু দেখো প্রত্যেক দিন তোমাদের কমেন্টগুলো দেখি আর নিস্তব্ধের চোখের জল ফেলি। এই চোখের জল দেখার মতো কেউ নেই, চোখের জল মোছার মতো কেউ নেই। কাজ তো আমি করি, কথা আমাকে শুনতে হয়। তো কি বলবো তোমাদেরকে, খুব খারাপ লাগে যে তোমাদের কাছকে আমি এভাবে বলেছি, মানে যারা আমাকে খারাপ কমেন্ট করেছে ঠিক তাদেরকেই বলেছি যে তোমরা পারো কিভাবে। আমরা তো যাই না গো কারো কমেন্ট বক্সে এরকম খারাপ কমেন্ট করতে। আমাদেরও মাঝে মাঝে মানুষের অনেক কিছু খারাপ লাগে, আমরাও মানুষের ভিডিও দেখি, কিন্তু এটা এটা ভাবি যে না, যেটা করছে সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে, না কারণ থাকলে কেন করবে, কেনই বা আমরা খামোখা কমেন্ট করতে যাব তাকে। কত কষ্ট করে কাজ করছি বলো তো, দিন রাত খেটে, কোনো নোংরামি নেই, কোনো সমালোচনা নেই, তবুও তোমরা দেখো একটা সাধারণ ভিডিওতে কীভাবে সমালোচনা খুঁজে পাও। আমার মানে কি বলবো তোমাদেরকে, আজ একটা বছর হয়ে গেছে যে যদি ভুল করি সেখানে ঠিক আছে, ভুল না করলেও যখন এরকম কমেন্ট আসে না তখন এত খারাপ লাগে, আমি মন থেকে ভেঙে পড়ি, না পারি তোমাদেরকে বলতে, না পারি সইতে, মাঝে মাঝে তখন একটুখানি বলে ফেলি। আমি জানি আজকেও আমাকে অনেকে খারাপ কমেন্ট করবে যে তুমি এইভাবে কেন বলছো, একটা ব্লগার হয়ে সহ্য করা শেখো। সত্যি সবটা কি সহ্য করা যায়? সবটা সহ্য করে থাকা যায়?